মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমি খুব খুব ভালো আছি। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার, তো ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকালবেলা উঠে সমস্ত মানে রান্না তো আমার হয়ে গেছে, ভোরবেলা রান্না। তো তারপরে আমার হাজব্যান্ড কাজে চলে যাওয়ার পরে তারপরে আমি সমস্ত কাজগুলো করে ফেলেছি, আর কাজ করার পরে স্নান করেছি, করে পুজো করলাম। পুজো করার পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। এখনও আমার টিফিন করা হয়নি, তো আমাকে টিফিন করব এবার। তো টিকি টিফিনে বানানো যায় দেখছি, মুড়ি তো খাবোই দেখছি, কিছু একটা তরকারি বানিয়ে নেব। আর ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে তারপরে আমি তরকারিটা বানাবো। যা হোক কিছু একটা বানিয়ে নেবো, সে আলুর তরকারি হোক, আলু সেদ্ধ হোক, যাও কিছু একটা বানিয়ে নেবো। বানাবো তো প্রেশার কুকারে, এক্ষুনি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আবার একটু পরে কথা বলতে আসছি। বন্ধুরা, তোমরা জানো অনেকে আমি ভোরবেলা উঠে রান্না করি, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ড এবার কাজে বেরোবে, তো আমি এই খাবারগুলো ঠান্ডা করতে দিয়েছি। তো দেখো, এখানে ভাত আছে, ডাল রেখে দিয়েছি ঠান্ডা করতে, আর এটা হচ্ছে বটবটি আলুর তরকারি, আর এখানে এক্সট্রা আরও ভাত আছে, পাঁপড় আছে, আর এটা হচ্ছে ডিমের অমলেট। তো আজকে আমার হাজব্যান্ড দুজনের মানে আমার হাজব্যান্ডের টিফিন নিয়ে যাবে, আর একজনের নিয়ে যাবে দুজনকার। তো সেই জন্য আমি দেখো অনেক করে মানে বেশি বেশি করে এ করে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। দুটো থালার মধ্যে ভাত দিয়েছি, এই তরকারিটা দিয়েছি, এখানে ডাল, দেখতেই পাচ্ছ সব কিছু। তো অনেকটা লেট হয়ে গেছে, এগুলো ঠান্ডা হয়ে গেছে, তার তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই, নিয়ে তারপরে এগুলো টিফিনে প্যাক করে দেবো। তো তারপরে আমি টিফিনে প্যাক করে দিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। আর এখন বাজে হচ্ছে 6টা, তো আমি একটু মার্কেটের দিকে যাব, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। সেই সকালে কথা বলেছি, আর রান্না কী করেছি আমি ভোরবেলা সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তারপর থেকে আমার একটু মুড ভালো ছিল না, একটু কোনা, তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে কথা বলতে আর আসিনি। আমি বিকেল দিকে ভাবছিলাম ভিডিও করবো করবো, কিন্তু একদম মুড ছিল না, বিশ্বাস করো ভালো লাগছিলো না একদম। তো সন্ধ্যের পরে ভাবলাম বাজার যাবো, তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, তারপর আমি বাজারের দিকে যাব। তো এখন বেরোবো আমি বাজারের দিকে, তো রেডি হয়ে নিই, নিয়ে তারপর বাজার চলে যাব, এসে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো আজকে এখন এটুকুই, আজকের ভিডিওটা আমার মন বলছে একদম ছোট্ট হবে, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, এটা আমার অনুরোধ। কারণ আমার মনে হচ্ছে এটা ছোটোই ভিডিও হবে, তো এখন তো বলতে পারছি না কতটা, কারণ আমি সকাল থেকে সেরকম ভিডিও করিনি। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। দূরে আবার চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে, আর আমি বললাম বাজার যাচ্ছি, তো বাজার থেকে এই সবে এলাম, হাঁপাচ্ছি এখনও, সবের জামাটা চেঞ্জ করেছি, হাত পাত ধুয়ে এখনও বসিনি, ভীষণ গরম হচ্ছে, কারণ পাখা চালালে আমি আমার কথা তোমরা আর কিছু শুনতে পাবে না, পাখারই আওয়াজ পাবে, তাই জন্য পাখাটা চালিয়েও আবার অফ করে দিলাম, শুধুমাত্র তোমাদের সাথে কথা বলবো বলে। আর এখন কত বাজে জানো তো, 7:35 হয়ে গেছে, সেই গেছি 6:10। তো এতক্ষণ ঘুরলাম বাইরে, ঘুরলাম বলতে সেদিনকে দেখিয়েছিলাম না 1 কিলো পেঁয়াজ এনেছিলাম, তো আজকে নিয়ে এলাম 2 কিলো, আর কি নিলাম, আর মুদিখানার কিছু জিনিস আর নিয়ে এলাম, শুধু চালের বস্তাটা খালি নিয়ে আসিনি, শুধু কিছু চাল আর কি মানে নিয়ে এসেছি, সেটাই আর কি তোমাদেরকে দেখাবো, বস্তাটা নিয়ে আসিনি, একটা ছোট আর কি হাফ বস্তা আর কি ছিল, ওতে 7 কিলো না 8 কিলো ছিল, সেটা দিয়ে দিল। তো চলো পরে কথা বলবো আবার, এখন রান্না বান্না করবো, একটু রেস্ট নিই, পাখা চালিয়ে একটু পাখার নিচে বসি, দেখতে পাচ্ছ আমি হাঁপাচ্ছি কীরকম, খালি এসে জামাটা জাস্ট চেঞ্জ করেছি। আর তো চলো পরে কথা বলছি। তো বন্ধুরা দেখো, এখানে মুড়ি এনেছি 1 কিলো, এটা হচ্ছে গোপাল মুড়ি, এই মুড়িটা এখানে পাওয়া যায়, তো নিয়ে এসেছি 1 কিলো। আর এখানে হচ্ছে এই টোস্টটা নিয়ে এসেছি, এটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট, তো সেই জন্য একটা নিয়ে এসেছি। আর এই বস্তাটা দিয়ে দেখতে পাচ্ছ সাইডে, এটা হচ্ছে চালের বস্তা, তো এতে 8 কিলো চাল আছে, তো এটা আমি নিয়ে এসেছি। আর একটা বস্তা আছে, সেটা দোকানেরই আর কি একজন দিতে আসবে বলেছে পরে,
তো কখন আসবে জানি না। তো এগুলোই এনেছি আর তেলের প্যাকেট এনেছি তিনটে, তার আগে আমার হাজব্যান্ড তুলেছিল দুটো তেলের প্যাকেট। তো আমাদের 1 কিলো করে প্যাকেটগুলোই তোলা হয়। আর এই দেখো পাঁপড় কিনে নিয়ে চলে এসেছি, আমার পাঁপড় তো খেতে ভালো লাগে না, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে ফেভারিট পাঁপড়, ওর চাই একদম পাঁপড়, খুবই পছন্দ করে। আর এই দেখো সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসেছি, তো এটা 3 প্যাকেট এনেছি, তোমাদেরকে জাস্ট 1 প্যাকেট দেখালাম। আর সর্ষের তেল 1টা এনেছিলাম, তো ওটা কিচেনে রেখে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ ওটা দিয়ে আমি রান্নায় ইউজ করেছিলাম সেই জন্য, তো ওটা নিয়ে চলে গিয়েছিলাম, পরে তো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বস্তাটা দেখো। তো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্না হয়ে গেছে, এটা হচ্ছে মেথি শাক আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, আর অল্প করে 2-4 কোয়া রসুনের ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এটা হচ্ছে মাছের কারি, আর এগুলো হচ্ছে পেঁয়াজকলি, তো পেঁয়াজকলি দিয়ে মাছের কারি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমার তো ভালো লাগে, জানি না কার ভালো লাগবে, কিন্তু আমার ভালো লাগে খুব পেঁয়াজকলি আর মাছের ঝাল। আর এগুলো দেখো এইখানে দেখো ভাত হয়েছে, ভাবছিলাম রুটি করব কিন্তু মাছ ছিল বলে আমি আজকে রাত্রিরে কিন্তু ভাত করে নিয়েছি। আর এই দেখো ডাল, তো এগুলো হচ্ছে আমার রাত্রির মেনু, তো এগুলো দিয়েই খাবো। আর মাছের কালারটা জানি না, ব্যাক ক্যামেরা ফ্ল্যাশ দিলে আমি ভিডিও করছিলাম সেই জন্য কালারটা এরকম এসছে, বাট প্রচণ্ড লাল কালার এসেছিলো কিন্তু। আর এই মাছটার টেস্ট কিন্তু খুব খেতে ভালো লাগে আর কি, এইভাবে রান্না করলে। আর এগুলো হচ্ছে তো কাতলা মাছ, এমনিতেই দেখবে ভালো লাগে, দেখবে পেঁয়াজকলি দিয়ে মাছের ঝাল আমার তো ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখে নিলে তোমরা কি রান্না করেছি রাত্রিরে এখন। আর এখন বাজে হচ্ছে 10:20 হয়ে গেছে, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। আর আমার যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরো ভিডিওটা দেখে, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখো, এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে কিছু বলার নেই, আমাকে এইভাবেই ভালোবেসে যাও। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই, লাভ ইউ।